ফেসবুক বা এসব যেসব নিয়ম নীতি দেখতে পাচ্ছেন এইটা মানুষের চরিত্র না থাকার প্রমাণ এই জিনিসটা করিনি বা বলিনি আপনি আমাকে জিজ্ঞাসা না করে এটা লিখলেন কেন আসলে কি আমি এটা করেছি বা বলেছি আমার নামে যে কথাটা নকল করা হয়েছে যা আমি বলেছি সিলেট হচ্ছে শিরকির আখড়া এই ভাষা আমার নয় ফেসবুক বা এসব যেসব নিয়ম নীতি দেখতে পাচ্ছেন এইটা মানুষের চরিত্র না থাকার প্রমাণ আমি তো এই জিনিসটা করিনি বা বলিনি আপনি আমাকে জিজ্ঞাসা না করে এটা লিখলেন কেন আসলে কি আমি এটা করেছি বা বলেছি আল্লাহ রসুল বলছেন মানে সাতারা মুসলিমান সাতারা হল্লাহ হুফিদ্দুন এলা না কেউ যদি মানুষের দোষ ত্রুটিকে ইহকালে পর ঢেকে রাখে তাহলে আল্লাহ তার দোষকে ইহকালে ঢাকবেন পরকালে ঢাকবেন জাননাতে দিয়ে দিবেন কিন্তু আপনি এটা কি কী করলেন মানুষের জীবনে সবচেয়ে যেটা ভারী নেকি বলে বিচার মাঠে গণ্য হবে সেটা হলো ভালো আচরণ ভালো কথা ভালো কর্মের নাম ভালো আচরণ যেখানে প্রায় মানুষই ঠেকে যাচ্ছে বলে সামাজিক অবস্থা সম্মানিত দিনী ভাই বোন এদেশের মাটিতে শিরকার বেদাতে পরিপূর্ণ হয়ে আছে আমরা জানি যে বিপদসীমের উপর দিয়ে বন্যা চলে ঝড় বৃষ্টি চলে মূলত বিপদসীমের উপর দিয়ে শির্কবেদাত চলে শুধু সিলেট বলে নয় যে আমার নামে যে কথাটা নকল করা হয়েছে যা আমি বলেছি সিলেট হচ্ছে শির্কের আখড়া এই ভাষা আমার নয় যারা বলছে তারাও ভুল বলছে সিলেট কেন এমনটা হতে পারে সিলেটের মাটিতে সিরকের আখড়া কিন্তু সিলেট শিরকে রাখড়া এ কথা তো বলা ভুল হবে সিলেট বলতে কি সবাই শিরক করে তা তো নয় তাহলে সিলেট হচ্ছে শিরকে রাখড়া এ কথা তো ভুল যদি বলি যে সিলেটে বিদাত চলে সিলেটে সিরকের রাখড়া রয়েছে এ কথা বলা যেতে পারে কিন্তু সিলেট বলতেই শিরকে রাখড়া এ কথা তো ভুল আর এটা তো আমরা বলতেও চাই না কত ভালো মানুষ সিলেটে আছে কত ভালো নারী সিলেটে আছে মানুষের নামে কথা চালিয়ে দিয়ে দু কথা বলা সহজ কিন্তু এর ফলাফল খুব কঠিন সাবধান আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি কারণ নামে হঠাৎ করে এরকম কোনো মন্তব্য করবেন না